আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজ আমি করে নিয়েছি তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন কিন্তু নান রুটি, তন্দুর রুটি, পরোটা অথবা ছিট রুটি, চালের রুটি সব কিছু দিয়ে অনেক ভালো লাগে। তো এখানে আমি তন্দুরি চিকেন কীভাবে করেছি চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি 1.5 কেজির একটি মুরগি নিয়েছি। 1.5 কেজির মুরগির ভালো মতো কিন্তু আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট এবং পরিমাণ মতো লবণ। তো বাজারে যে বারবিকিউ মশলা পাওয়া যায় সেই মশলার প্যাকেটে 1/3 ভাগ এখানে দিয়ে দিলাম। এরপরে দিব একটু মরিচ। আপনারা মরিচটা আপনাদের পরিমাণ মতো, অর্থাৎ যে যেরকম খান সে সেরকম দিয়ে নেবেন। এখন দিব এখানে আমি গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধটি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু 4 টেবিল চামচ টক দইও দিতে পারেন, সেক্ষেত্রে লেবু অথবা সয়া সস যে কোনো একটি দিলেই চলবে। তো এখন আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি 4 টেবিল চামচ এবং সামান্য পরিমাণে একটু জিরা দিয়েছি। আমার জিরার ভিতরে গরম মশলা দেওয়া আছে। তো সরিষার তেল দিচ্ছি 4 টেবিল চামচ, সয়া সস দিচ্ছি 2-3 চা চামচ। তো এর ভিতরে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে চলে যায় এবং দেখে নিতে পারেন। তো এখন মশলাগুলো ভালো মতো মেখে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু চিনি। তো এখানে আমি 3-4 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। এখন একটু ভালো মতো রেখে এটাকে মেখে রেস্টে রেখে দিব 3-4 ঘন্টা। আমি আজ রেখেছি আধা ঘন্টা। আপনারা কিন্তু অবশ্যই কমপক্ষে 3-4 ঘন্টা রাখবেন, অথবা আগের দিন রাত্রে করেও ফ্রিজে রেখে দিতে পারেন যদি পরের দিন রাত্রে বানান। তো এখন আমি কড়াইটি ভালো মতো গরম করে এর ভিতরে সরিষার তেল দিয়েছি 6 টেবিল চামচ। অবশ্যই কিন্তু সরিষার তেলটি ইউজ করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজটি মেপে নিইনি, মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পেঁয়াজ হবে অথবা 1.5 কাপ। তো পেঁয়াজটি মোটামুটি একটু ভাজতে হবে, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, ভাজলেও কোনো সমস্যা নেই। তো মোটামুটি একটু ভেজে এর ভিতরে শুধুমাত্র মাংসগুলো উঠিয়ে দিয়ে দিব। মশলার পানিটুকুও কিন্তু এখানে দিব না, একটু একটু করে মাংসগুলো উঠিয়ে, মাংসের পিসগুলো উঠিয়ে দিয়ে দিব। তো এরপরে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, অর্থাৎ ঢেকে ঢেকে কিন্তু এটি একদম ভালো মতো পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে। তো মাংস থেকে কিন্তু সবসময় অনেকটা পানি বের হয়। তো পুরো রান্নাটি কিন্তু আমি এখানে মিডিয়াম ফ্লেমে করেছি। আপনারা যদি বেশি করে রান্না করেন তাহলে মিডিয়ামের চাইতে একটু হাই ফ্লেমে করে নেবেন, অথবা যদি এখানে 4-5 পিস রান্না করেন সেক্ষেত্রে মিডিয়ামের চাইতে একটু কম কমিয়ে দিতে হবে। তো দেখুন এটি কিন্তু আমি পুরোপুরি প্রায় সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80%-এর মতো কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। তো যখন তেল একদম বের হয়ে যাবে, অর্থাৎ একদম এভাবে চুপ চুপ করে চারিদিক থেকে তেল দেখা যাবে, সেই পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1/4 কাপের মতো পানি হবে। পাতিলটি ধুয়ে, অর্থাৎ মশলাগুলো ধুয়ে পানি দিয়ে দিয়েছি জাস্ট। তো এর চেয়ে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, সেক্ষেত্রে বেশি পানি হলে কিন্তু আর ভালো লাগবে না। তো এখন আমি এটিকে ঢেকে আবার রেখে দিব। তো একবারে 100% সেদ্ধ হওয়া পর্যন্ত এটি ঢেকে রেখে দিব। এর ভিতরে কিন্তু অবশ্যই নেড়ে নেড়ে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কি না। তো যখন ভালো মতো একেবারে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে, এই যে দেখুন, যখন দেখা যাবে একদম সব মশলা ভালো মতো কষানো হয়েছে, অর্থাৎ কষানো হলে কিন্তু দেখাই যাচ্ছে যে এটা কীরকম হয়েছে, ওই পর্যায়ে আমি উঠিয়ে একটি কাঠ দিয়েছি। কাঠটি একেবারে কয়লায় যখন পরিণত হবে তখন এটি একটি বাটিতে নিয়ে নিতে হবে। বাটিতে কিন্তু আমি আগে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। তো এখন এই মাংসগুলো কড়াইটি আবারও দিয়ে নিচ্ছি, দিয়ে এর ভিতরে আমি সাইড করে নেব একটু মাংসগুলো, তারপর বাটিটি মাঝখানে বসিয়ে দিব। তো অনেকেই কিন্তু তান্দুরি চিকেন বাসায় তৈরি করতে চায় না, যেহেতু একটি একটি করে ভাজতে হয়। তো এভাবে করে যদি আপনারা রান্না করে নেন সেই ক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা অথবা 1.5 ঘন্টার ভিতরেই সিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ রান্নাটি পুরো কমপ্লিট হয়ে যাবে। তো ঢাকনাটি কিন্তু অবশ্যই ভালো মতো ঢেকে দিতে হবে, যাতে করে একটুও ধোয়া বের না হয়। তো দেখুন কেমন হয়েছে, আমি একটু পরিবেশন করে দেখালাম নান রুটি দিয়ে। আল্লাহ হাফেজ।